नमस्कार बंधुरा, हेलो जयदीप यूट्यूब चैनल नतून एक वीडियो ते अपन के स्वागत। आमरा एखन विशालगढ़ बाजार ऊपर दिए जाच्छी। विशालगढ़ बाजार थेके जे रास्ताटी डान दिके मोड़ निल से रास्ताटी सोजा चले गेछे बक्सनगरे। आज के आमादेर गंतव्य बक्सनगरे थाका बुद्धस्तूप। पार्वत्य राज्य आमादेर एई त्रिपुरार जेखानेई बेड़ाते जान ना केन, त्रिपुरार प्राकृतिक सौंदर्य देखे आपनी किन्तु मुग्ध होते बाध्य। त्रिपुरार राजधानी आगरतला थेके बक्सनगरेर दूरत्व 38 किलोमीटार, जेते समय लागबे 1 घंटा। यातायातेर जन्य आगरतलार नागरजला बस स्टैंड थेके आपनारा पेये जाबेन बस एवं छोटो गाड़ी। नाम ना जाना ओई नदीटी पेरिये किछुटा दूर एगिये गेलेई आमरा पौंछे जाब बक्सनगर बाजारे। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছে গেছি বক্সনগর বাজারে। বক্সনগর বাজারে ঠিক মাঝখান থেকে যে রাস্তাটি ডান দিকে মোড় নিল সেই রাস্তাটি দিয়ে কিছুটা এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্য বুদ্ধস্তূপে। রাস্তার দুপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা যে জায়গাটি দেখতে পাচ্ছেন তার ভেতরেই রয়েছে এই বুদ্ধস্তূপ। আমরা এসে পৌঁছে গেছি বক্সনগরে যে বুদ্ধস্তূপ তার গেটের সামনে। আমার এই বাম দিকে রয়েছে বুদ্ধস্তূপের গেট। আমরা এখন এই গেট দিয়ে ভিতরে ঢুকবো আর ঢুকে সম্পূর্ণ এরিয়াটা ঘুরে ঘুরে দেখব। তো চলুন এবার ভিতরে ঢুকি। গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে এরকম সাইনবোর্ড দেখতে পাবেন যেখানে বক্সনগর বুদ্ধস্তূপ সম্পর্কে অনেক কিছু লেখা আছে। এখানে কালো সাইনবোর্ডগুলিতেও লেখা আছে, আপনারা পরে এই জায়গার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তারপর আপনারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবেন আর এই স্তূপটিতে উঠে যাবেন। এটাই ঢুকে প্রথম স্তূপ পড়বে আপনাদের। আনুমানিক 600 খ্রিস্টাব্দের দিকে গড়ে উঠেছিল এই বৌদ্ধ সভ্যতা, এমনটাই অনেকে দাবি করেন। এটা ছিল মূলত বৌদ্ধদের ধর্মীয় স্থল এবং পাশাপাশি আবাসিক স্থলও। টানা 7 দশক ধরে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রচার এবং প্রসার ঘটলেও অবশেষে 1200 শতকের দিকে এই সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হয় বলে জানা যায়। প্রথম স্তূপটি অনেকটা বিশালাকার দ্বিতল বাড়ির মতন। ভেতরে ঢোকার কোনো রাস্তা না পেয়ে সিঁড়ি পেয়ে আবার নিচে নেমে গেলাম। এই স্তূপের পাশেই রয়েছে সুন্দর করে সাজানো একটি বাগান। পর্যটকদের বসার জন্য বানিয়ে রাখা হয়েছে কাঠ এবং লোহার তৈরি বেঞ্চ। অদ্ভুত এই ফুলগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। শহর থেকে এত দূরে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এই বুদ্ধস্তূপ, মানে বেড়ানোর জন্য একটা একদম পারফেক্ট জায়গা বলতে পারেন। আর এখানে যে ফুল গাছগুলো দেখছেন, ফুলের মধ্যে কিন্তু কন্টিনিউ বিভিন্ন রকম পাখি এসে বসছে। প্রথমটি দেখার পর আমরা এখন যাচ্ছি পাশে আরেকটি স্তূপ আছে সেই স্তূপটি দেখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে পেছন দিকে রয়েছে আরেকটি স্তূপ। আমরা প্রথমে এই স্তূপটিকে প্রদক্ষিণ করব, চারিদিকটা ঘুরব, তারপর এটার ভিতরে ঢোকার চেষ্টা করব। এই স্তূপটি দেখতে অনেকটা চৌচালা ঘরের মতন। স্তূপের চারপাশে ঘুরতে ঘুরতে অবশেষে একটি রাস্তা পেয়ে গেলাম। চলুন দেখি ভিতরে যাওয়া যায় কি না। এই স্তূপটার চারিপাশে ঘুরে এবার এটার মাঝখানে মানে ভিতরে এসেছি। ভিতরে বলতে স্তূপের ভিতরে নয়, সামনে একটা জায়গা বানিয়ে রেখেছে। এই দেখুন, এখানে এসে দাঁড়িয়েছি। কিন্তু চারিপাশ ঘোরার পর এটার ভিতরে ঢোকার কোনো রাস্তা পেলাম না, সম্ভবত রাস্তা নেই বা এমনও হতে পারে দরজা ছিল কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হয় এখানে প্রথমে একজন লোকের বাড়ি ছিল। তো বদুলুক নিজের বাড়ির কাজের জন্য কিছু মাটি কুড়ছিল। তো মাটি কুড়তে কুড়তে হঠাৎ করে এখান থেকে ইট বেরিয়ে আসে। ইট পেয়ে গভর্নমেন্টকে জানানো হয় যে এখানে এরকম ইট বেরিয়ে আসছে। গভর্নমেন্ট এটাকে নিজের তত্ত্বাবধানে নিয়ে নেয়। তারপর সম্পূর্ণটা কুড়ে
এই পুরুস্তূপটা বের করেছে। এখন এটা দর্শনীয় স্থান হিসাবে বা পর্যটক কেন্দ্র হিসাবে রয়েছে, যেটাকে দেখতে প্রচুর মানুষ অনেক দূর দূর থেকে এখানে আসে। বন্ধুরা, আপনারা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এই চ্যানেলে এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। স্তূপটি মূলত দুটি ভাগে বিভক্ত। এখন আমরা দ্বিতীয় ভাগটিতে প্রবেশ করছি। চলুন এবার দ্বিতীয় পার্টটিও ঘুরে দেখা যাক কী রয়েছে এই দ্বিতীয় পার্টে। এখানে একটা পুকুরের মতো বানিয়ে রাখা হয়েছে। তো এটা কী ছিল ওদেরকে জিজ্ঞাসা করে কিছু জানতে পারিনি, নেটও সেরকম কিছু পায়নি। তো আমার যা মনে হলো এটা একটা পুকুরের মতন, দেখে নিন আপনারাও। তো আপনারা আসবেন, এসে এই বুদ্ধস্তূপগুলো দেখে যাবেন, ভালো লাগবে। ওই দিকটায় আর একটা আছে, তো চলুন ওই দিকটা এখানে কী আছে একটু কাছে থেকে দেখি। এই স্তূপগুলি দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু রহস্য জড়িত। এই স্তূপগুলিতে ঢোকার কোনো রাস্তা নেই কেন? কে বা কারা ধ্বংস করেছে এই স্তূপগুলিকে? এই স্তূপগুলির পেছনে কী সত্যি ঘটনা লুকিয়ে রয়েছে তা আজও কিন্তু অজানা। এই স্তূপেও কোনো দরজা খুঁজে পেলাম না, শুধু স্তূপই, মানে ইটের স্ট্যাক শুধু। কেন মন্দির আছে বলে বুঝা যাচ্ছে না, এটা তো জল বার হওয়ার রাস্তা। তো শুধু স্তূপই দেখলাম যা ঘুরে দেখলাম। তো আপনারা এসে দেখবেন পাওয়া যায় কি না। বন্ধুরা, আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেল হ্যালো জয়দীপ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।